আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতিঘণ্টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 233 জন, আহত 900-এরও বেশি। উড়িষ্যার বালেশ্বরে গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। রাত থেকেই বিরামহীন উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির দমকল কর্মীরা। এখনও ট্রেনের মধ্যে আটকে আছে আরও অনেকে। দুর্ঘটনার কারণ বের করতে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপর। চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ যাত্রী, কিন্তু উড়িষ্যাতেই থেমে গেল তাদের যাত্রা। কারো ঠিকানা হলো হাসপাতালের বিছানা, কেউ চলে গেলেন চিরনিদ্রায়। শুক্রবার বিকেল 3:15 কলকাতার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে করমণ্ডল এক্সপ্রেস নামের ট্রেনটি। সন্ধ্যার পর উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 100 কিলোমিটারের বেশি গতিতে চলা ট্রেনটির ইঞ্জিন মালবাহী গাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয় 14টির বেশি বগি। ট্রেন থেকে ছিটকে পড়েন বহু মানুষ। মুহূর্তেই মৃত্যু পুরীতে পরিণত হয় বালেশ্বর। দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন দুমড়ে মুচড়ে যায়। কয়েকটি বগি অন্য লাইনে ছিটকে পড়ে। এতে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেসের 3টি বগিও লাইনচ্যুত হয়। উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে উড়িষ্যার দমকল বাহিনী, তাদের সাথে যোগ দেয় অন্য রাজ্যের উদ্ধারকারীরাও। আহতদের ভর্তি করা হয় বালেশ্বরের বিভিন্ন হাসপাতালে। So more than 600-700 rescue force is working there, and adequate tower lights are there, ajker lights what we call, so that entire night the rescue operation will continue. কলকাতা থেকে চেন্নাই গামী ওই ট্রেনে বাংলাদেশের যাত্রী ছিলেন কিনা তা খতিয়ে দেখছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন। খোলা হয়েছে হটলাইন। ওই ট্রেন দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন। উদ্ধার কাজ করতে কলকাতা থেকে টিম পাঠানো হয়েছে। Railway accident. I'll be flying there early tomorrow morning to naturally review the whole situation. 46 বছরের পুরনো সুপার ফাস্ট করমণ্ডল এক্সপ্রেস আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে। তবে এবারের দুর্ঘটনা যান্ত্রিক নাকি কারো অবহেলাজনিত তা খতিয়ে দেখছে ভারতের রেল বিভাগ। মৃতদের প্রতি পরিবারকে 10 লাখ টাকা আর আহতদের প্রতি পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের রেলমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। এদিকে উড়িষ্যায় গতকাল রাতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ভারতে উপহাই কমিশনের পক্ষ থেকে সহায়তা ও তথ্য জানার জন্য একটি হটলাইন নম্বর খোলা হয়েছে। এই হটলাইন নম্বর 9190383535333 এ যোগাযোগের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। হতাহতের ঘটনায় তামিলনাড়ু ও উড়িষ্যায় একদিনের শোক ঘোষণা করা হয়েছে। লালমনিরহাটের কাকিনায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। গতকাল রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রংপুর থেকে হাতিবান্ধা যাওয়ার উদ্দেশ্যে যাত্রীবাহী থ্রি হুইলার সিএনজিটি কাকিনার কবিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় 2 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় 1 জন। নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার রহমতপাড়া বেলতলি এলাকার আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম, একই উপজেলার চিলাল বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও রংপুর ছুট্রপুর দর্শনামোড় এলাকার মনি বেগম।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।